আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাহমুদ হুনসল আলা রাসুলহিল করিম আমার সৈতানুরিম বিসমুলিল্লাহ রহমান রাহিম সম্মানিত আয়ন টিভির ও দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য সাথে থাকার জন্য অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি সম্মান্য শ্রোতা ও দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে এসেছি আশা করবো প্রত্যেক দিন যেভাবে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করে থাকেন আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিউন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের কাছে প্রশ্ন রাখতে পারবেন এবং আপনাদের মন্তব্য করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত অতিথি দিবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আপনারা সবাই জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি সে বিষয়টি হচ্ছে পবিত্র রবিউল মাসকে স্বাগত আলহামদুলিল্লাহ এই মাস সম্পর্কে এই মাসকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এবং আপনারা যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দেবেন এই বিষয়ের উপর আজকে আলোচনা করার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন যাকে সবাই আপনারা চেনেন ব্রিটেনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস ল সম্মানিত মাহাদিস হজরত মৌলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহুল্লাহ জানাব ভালো আছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আলোচনা ইনশাল্লাহ চলে যাব এবং আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন আমরা সবাই জানি যে বাংলাতে যেভাবে বারোটি মাস রয়েছে ইংরেজিতে বারোটি মাস রয়েছে সবার জানা রয়েছে ঠিক আরবিতে বারোটি মাস রয়েছে এবং এই বারোটি মাসের মাসের মধ্যে বিভিন্ন মাসের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের বিশেষত্ব রয়েছে আমরা সেটা অনেকবার আলোচনা করেছি বা যখন যে মাস আসে তখন আমরা আলোচনা করি বিশেষ করে পবিত্র রবিউল উগাল মাস যখন চলে আসে আমাদের মধ্যে আমরা যারা মুসলমান আমরা যারা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উম্মত হিসাবে দাবি করি আমাদের মধ্যে একটি ইমানি যজ একটি উৎসাহ কাজ করে তার কারণ হচ্ছে এই মাসে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন যাই হোক আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আলোচনা শুরব আমি সরাসরি উনার কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى أما بعد أنت بوربطي অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রব্বুল আয়াল মিনের অসংখ্য অগণিত শুক্র আদায় করছি যে আল্লাহ তা সুবহান আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন মোবারকবাদ জানাচ্ছি আলোর প্রতি অনুষ্ঠানের দূরের কাছের সকল দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি কলাকৌশলী অনুষ্ঠানের পরিচালক কর্তৃপক্ষ সকলকে সুপ্রিয় দর্শক যেভাবে দিন চলে যায় আরেক দিন আসে সপ্তাহ চলে যায় আর এক সপ্তাহ আসে এভাবেই এক বৎসর চলে যায় আরেক বৎসর আসে এক মাস চলে যায় আরেক মাস আসে এই ধারাবাহিকতা চলছে সৃষ্টির সূচনা নগ্ন থেকে এবং কেয়ামত পূর্ব পর্যন্ত এভাবেই চলবে মাস আসবে মাস যাবে দিন আসবে দিন যাবে সপ্তাহ আসবে সপ্তাহ যাবে বছর আসবে বছর বছর যাবে এ ধারাবাহিকতা চলবে এই ধারাবাহিকতায় আরবি বৎসর শুরু হয়েছে মহারম মাসে সফর তারপর তারপর তৃতীয় মাস হচ্ছে রবিউল আব্বাল এই মাহে রবিউল আব্বাল শুরু হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই মাসগুলো সৃষ্টি করেছেন দিনগুলো সৃষ্টি করেছেন তার ভিন্ন হেকমত রয়েছে এবং এই মাসগুলোর আগমনে দিনগুলোর আগমনে মানুষের মানসিক অবস্থারও পরিবর্তন হয়ে থাকে দিনের পরিবর্তনের সাথে রাত যখন আসে মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয় দিন যখন শুরু হয় সূর্য উদয় হয় দিন যখন সুন্দর হয় আলোকিত হয় মানুষের পরিবর্তন ঘটে আবার যখন অন্ধকারে ঘন আসে মেঘমলা আকাশকে খাসকে ছেয়ে তখন আবার সেই মন পরিবর্তন হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াকে পরিবর্তনশীল করেছেন এবং আমরা সবাই প্রত্যেকেই এই দুনিয়ায় এসেছি আমরা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব আমাদের পূর্বে অনেক ছিলেন তারা আজ নেই আমাদের চেয়ে অনেক বয়স্ক মানুষ এখনও আছেন আমরা এখনও আছি কিছুদিন পর আমরা চলে যাব অনেকেই থাকবো না এবং একদিন কেউই থাকব না ক্রিয়ামত হয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমরা যারা জীবিত আছি আল্লাহরবুল আলমিন সকলকে যেন হেদায়ত দান করেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন দিন ইসলামের সুশীতল ছায়ায় ছায়া দান করেছেন আমৃত্যু পর্যন্ত আমরা যেন সেই ইমানের উপর বেঁচে থাকতে পারি ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হতে পারি সেই

আপনি আলোচনা ছিলেন হ্যাঁ ধন্যবাদ যিনি প্রশ্ন নিয়ে এসেছেন জানতে চেয়েছেন আপনাকে মুবারকবাদ জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা কিছু আলোচনা করব তারপর ইনশাআল্লাহ আপনাদের জিজ্ঞাসা আমরা উত্তর প্রদানের চেষ্টা করব আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহরবুল আলমিন এই ধরাধামকে সৃষ্টি করেছেন সবাইকে সৃষ্টি করেছেন সব কিছুতেই রয়েছে আল্লাহ রব্বুল আলমীনের নিদর্শন সব কিছুতেই রয়েছে চক্ষুশীলদের জন্য জ্ঞানীদের জন্য নিদর্শন শিক্ষার বিষয় মা হে মহারম যখন আসে তখন আমাদেরকে স্মরণ করিয়ে দে বিভিন্ন বিষয়কে যদিও সেই মাহে মহার্ম সেটি আরবি বৎসরের প্রথম মাস মাস তারপর সেই মাসটি আশুরে হুরুমের অন্যতম একটি মাস কিন্তু মহার্মমের মাস যখন আসে তখন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ রব্বুল আমিনের কিছু বিশেষ নিয়ামতের কথা যে নিয়ামতগুলো বহু যুগ পূর্বে শত শত বৎসর পূর্বে যে নিয়ামত আল্লাহ রবুল আলমিনের বান্দাগণ লাভ করেছিলেন কিন্তু মোহরমের মাস আসলেই মুমিনদের হৃদয়ে সেই নিয়ামতের ক্রেতা স্মরণ হয়ে যায় এবং সেই নিয়ামত প্রাপ্তির দিনকে আল্লাহ রব্বুল আলমীন স্মরণীয় করে রেখেছেন নবীদের মাধ্যমে এমনকি সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী খাতমুল মুসলিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে সেই নিয়ামতের দিনটি যেদিনে আল্লাহ রবুল্লা মিন হজরতে মুসা আলাহি সাল্লা সালামকে উদ্ধার করেছিলেন তার বাহিনীসহ এবং খুদাই দাবিদার ফেরাউনকে ধ্বংস করেছিলেন সেই সময়টি বছর ঘুরে আসে না কিন্তু মহরমের মাস ঘুরে আসে ঘুরে আসলে নবীগণ সেই বিশেষ দিনকে স্মরণ করতেন সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করতেন মোহরমের মাস আসলেই সেই দিনের স্মরণ এসে যেত সেই ধারাবাহিকতা রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম রেখেছেন সাহাবা কাম রেখেছেন কেয়ামত পর্যন্ত সেই ধারাবাহিকতা থাকবে মহাররম যখন আসবে তখন আল্লাহ রাবুল আলমিনের বিশেষ বিশেষ নিয়ামত প্রাপ্তির দিনগুলোর কথা মানুষ আলোচনা করবে স্মরণ করবে যদিও অন্যদিনেও মানুষ এটাকে স্মরণ করে কিন্তু যখন মাস আসে সেই মাসে সেটাকে আরও মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর পুরুষি কুদরতের কথা আল্লাহর নিয়ামতের কথা তেমনিভাবে যখন রবিউল আব্বালের মাস আসে যে মাসটি আসার সাথে সাথে মুমিনদের অন্তরে একটি আশার আলো জাগে মুমিনদের অন্তর আনন্দে উদ্বেলিত হয় কারণ কি যে এই রবিউলা উব্বাল মাসে আজ থেকে সাড়ে চোদ্দোশো বৎসর তার চেয়েও কিছু বেশি সময় আগে এই ধরাধামে এসেছিলেন মাধবতার মুক্তির দিশারি সঈদুল মুরসলীন আলামিন। এই রবিউল আউয়াল মাসে তিনি এই দরাদামে তৎসিফ এনেছিলেন তিনি তৎসিফ এনেছিলেন রাহমাতুল্লিল আলমিন হিসেবে তিনি তৎসিফ এনেছিলেন দ্বার প্রান্তরে উপনীত জাতিকে মুক্তির দিশা দিয়ে দুজখের অগ্নিকুণ্ডে থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাবুল আলমিন তাকে এই দরাদামে পাঠিয়েছিলেন তাই রবিউল আউ্বালের মাস আসলেই মুমিনের অন্তরে সেটা ধুলা দে সেটা মুমিনের অন্তরকে আরও উদ্বেলিত করে আনন্দিত করে যে এই তো রবিউল আউয়াল মাস আজ থেকে এই শত শত বৎসর আগে সাড়ে চোদ্দশো বৎসর আগে আল আমিন এই দরেদামে আগমন করেছিলেন যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আল আমিন মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আল আমিন মুমিনদের উপর কতই না দয়া করেছেন লাকাদ মান্নাল্লাহ আল আল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা লাকাদ মান্নাল্লাহ আল আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম আল্লাহ রাব্বুল আল আমিন মুমিনদের উপর তার বিশ্বাসী বান্দাদের উপর কতই না অনুগ্রহ করেছেন যে তিনি তাদের থান হিসেবে তাদের পথ প্রদর্শক হিসেবে জান্নাতের দিশাদশা দিশাদাতা হিসেবে প্রেরণ করেছেন রাহমতুল্লিল আলমিন তাদের মধ্য থেকেই রাহমাতুল্লিল আলমিনকে রাসুল হিসেবে পাঠিয়েছেন যে রাসুল আগমন করেছেন সেরা আগমন করে তাদের কাছে আল্লাহ রাবুল আলমিনের বাণীসমূহকে প্রচার করেছেন তাদের সম্মুখে আল্লাহর বাণীকে তেলাওত করেছেন ইয়তলু আলহিম আয়াতিহি ও ইউজাকিহিম এবং তাদেরকে কুফুরের কুপুরের থেকে পাপাচারের কলুষ থেকে অন্ধকার থেকে তাদেরকে আলোর দিশা দেখিয়ে দিয়েছেন ও ইউজাক্কি তাদেরকে পরিশুদ্ধ করেছেন ওই আল্লি মোহমল কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছেন সেই কিতাব তাদেরকে শিক্ষাদান করেছেন যাতে করে সেই শিক্ষা অর্জনের মাধ্যমে সেই কিতাবকে বোঝার মাধ্যমে রসলে পাক সাল্লাহ সাল্লামকে তারা জানতে পারবে তারা জান্নাতের পথ পাবে তারা জান কী কাজ করলে তাদের জীবন ধ্বংস হবে ইহকাল পরকাল নষ্ট হবে এবং কী কাজগুলো করলে ইহকাল এবং পরকালে শান্তি হবে সেই বিষয়ে তাদেরকে জ্ঞান প্রদান করেছেন তাদের ব্যক্তি জীবনকে তারা কিভাবে পরিচালিত করবে পারিবারিক জীবনকে তারা কিভাবে পরিচালিত করবে সামাজিক জীবনে তারা কিভাবে পরিচালিত করবে আন্তর্জাতিক জীবনে তারা কিভাবে চলবে তারা ব্যক্তিজীবনকে কিভাবে পরিচালিত করবে তারা কিভাবে আল্লাহ রাবুল এবাদত বন্দেগী করবে তারা কীভাবে সামাজিকভাবে মানুষের সাথে আচার আচরণ দেখাবে সব কিছুর উৎস আল্লাহ রাবুল আলমিন কোরআনে কেরিমের মাধ্যমে জানিয়ে দিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ সালামকে পাঠিয়ে দিলেন তাদেরকে সেই বিষয়ের শিক্ষা দেওয়ার জন্য সেই কিতাবকে শিক্ষা দেওয়ার জন্য ওই ইউ আল্লি মোহামুল কিতাবা ওয়াল হেকমাতা এবং রসুল পাক ইসলাম সেই কিতাবের পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে যেটাকে বলা হয় ওয়াহিয়া গায়ের মাতলু তার বাণীর মাধ্যমে গোপনীয় মাধ্যমে আল্লাহ রাবুল্লা আল আমিনের সেই বিষয়গুলোকে ব্যাখ্যা করে দিবেন সেই বিষয়ের সমাধান দিয়ে দিবেন মানুষকে সেই বিষয়টি শিক্ষা দিবেন হাদিসের শিক্ষা দিবেন যদিও আল্লাহ আল আলমিন ইশাদ করছেন ওয়েন কান কাবলুল্লাফি গলালিম মুবিন যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল অন্ধকারের মধ্যে ছিল ভ্রষ্টতার মধ্যে ছিল তাই এই রবিউল আউ্য়ালের মাস এমন মাস যে মাস এসেছে মানুষকে সত্যের সন্ধান দিতে যে মাসে পাক সল্লাহ ইসলামের আগমন ঘটেছে মানুষকে আলোর পথ দেখাতে এই মাস যে মাসে পাক রসলে ইসলামের আগমন ঘটেছে মানুষকে দুজোখের প্রান্ত থেকে ফিরিয়ে বেহস্তের দিশা দিতে তাদেরকে দুজখের অতল ঘব্বরে পড়া থেকে বেছিয়ে রাখতে অন্য আয়াতে আল্লাহ রাবুল আমিন এরশাদ করেছেন আয়াতের এক অংশ হচ্ছে ও কুন্তুম রাতিম নার হে মানব জাতি তোমরা দুজখের দ্বার প্রান্তে ছিলে দুজখের আগ আগুনের সেই গর্তের একেবারে সন্নিকটে তোমার ছিলে খাজা মিনহা আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবে পাক ইসলামকে প্রেরণের মাধ্যমে সত্য পদ দিশা দিয়ে তোমাদেরকে সেই পড়ন্ত অবস্থায় আগুনে পড়ন্ত অবস্থার থেকে আনকাজাকুম তোমাদেরকে বাঁচিয়েছেন তোমাদেরকে রক্ষা করেছেন তোমরা ছিলে পরস্পর বিচ্ছিন্ন তোমরা ছিলে হিংসা বিদ্বেষে নিমজ্জিত তোমরা ছিলে শত্রুবাবাপন্ন আল্লাহ রাবুল আলমিন সেই রাহমাতুল্ল আলমিনের মাধ্যমে তোমাদেরকে বন্ধুরূপে বাতৃত্বের বন্ধনে আবন্ধ আবদ্ধ করেছেন তাই সুপ্রিয় দর্শক সেই রবিউল আউ্বালের মাস সেটা যখন আসে সেটা আমাদেরকে এবং বিশ্ব কুলকে কুল ব্রহ্মাণ্ডকে আন্দোলিত করে সেই খুশির দিনের মুহূর্তের কথা স্মরণ করিয়ে যেই মুহূর্তে রাহমতুল্লামিন এই জমিনেতে শ্রীফ এনেছিলেন আমেনার গর্বে থেকে জমিনেতে শ্রীফ এনেছিলেন ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে কি আলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তার পূর্বত থেকে কি আলৌকিক ঘটনাগুলো ঘটেছিল যখন তিনি তার মাতৃ গর্বে ছিলেন তখন কি আলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তার আগমনের পূর্বে এই জমিনে কি আলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তার আগমনের মুহূর্তে কি আলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এবং এই সময়কার যে আনন্দ সৃষ্টিকুল কীভাবে আনন্দিত হয়েছিল সেই বিষয়ে সেই ইতিহাসকে স্মরণ করে দে আর মুমিনরা সেই ইতিহাসকে স্মরণ করে আনন্দ অনুভব করে তারা খুশি উদযাপন করে আল্লাহ রবুল আলমিন এই রবিউলা মাস এই মাস প্রতি বৎসরে রবি আউ্বাল রসুলের পাক ইসলাম নতুন করে ভূমিষ্ট হন না যেভাবে প্রত্যেক মোহরমের দশ তারিখে মুসা আলহি সালাতাম তিনি ফুরাত নদী তিনি সেই নীল নদ তার বাহিনীকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার উম্মদদেরকে নিয়ে প্রতি মহর্রমে পার হন না প্রতি মহর্রমে সেই ফেরাউন সেই দরিয়ার মধ্যে ডুবে মরে না সে মরেছিল তাকে ধ্বংস করা হয়েছিল সেই মৌসা আলাই সালামের যুগে যখন মউসা আলাহি সালাম তার অনুসারী বন ইসরায়েলদেরকে সে অত্যাচার করেছিল সে নিজে খোদাই দাবি করেছিল শেষ পর্যন্ত আল্লাহ রাবুল্লাহ আলমিনের মঞ্জুর হল যে এই অবস্থায় তার পূর্ণ শাস্তি হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন সদ বলে ধ্বংস করে দেওয়া সেটি ছিল একটি দিনের একটি মুহূর্তে একটি সময়ের মধ্যে কিন্তু আজ পর্যন্ত মহরম আসলে মহরমের মাসই আসলে মুমিনের অন্তরে পূর্ববর্তী যুগের মুমিনদের অন্তরে যেমন ছিল পাক রসুল ইসলামের উম্মতের অন্তরেও সেভাবে মোহরমের মাস আসলেই সেই আনন্দের কথা সেই আল্লাহর ভক্ত মানুষদের আল্লাহ বিশ্বাসী মানুষদের আল্লাহর প্রিয় নবী রাসল মুসল্লা সালামের সেই বিজয়ের ইতিহাস সেই ফেরাউনের আক্রমণ থেকে ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতির ইতিহাস সেটা স্মরণ হয় তারা আনন্দ উদযাপন করেন এবং তারা সেই দিনকে স্মরণে ইসলামিক শরীয়তে রোজার বিধান রেখেছে যে রোজাটি রাখা মোস্তাহাব হলেও সেই বিধান রেখেছে সেটাকে রাসুলের ইসলাম পালন করেছেন তার পূর্বের নবীরাও পালন করেছেন পূর্বের আল্লাহ বিশ্বাসীরা পালন করেছেন এর অর্থ নয় যে প্রতি মহরম আসলেই সেই ঘটনাটি ঘটে থাকে তদ্রুপভাবে রবিউলা যখন আসে

টেক্সের মাধ্যমেও কিছু প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছি মুফতি সাহেবের কাছ থেকে বিশেষ করে পবিত্র রবিউলাউাল মাস সম্পর্কে এবং রবিউল্লাউল মাস যখনই আসে উনি বলছেন যে আমরা যারা মুসলমান আমরা যারা রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উম্মত আমাদের মনের মধ্যে আরও একটি স্পৃহা এবং একটি জাগরণী সৃষ্টি হয়ে তার কারণই হচ্ছে যে আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম এই মাসে পৃথিবীতে আগমন করছিলেন ইনশাল্লাহ আমরা সব বিস্তারিত আরও আলোচনা শুনবো কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে আমরা উত্তর দিকে ইনশাল্লাহ চলে যাচ্ছি যেনা মুফতি সাহেব একজনে জানতে চেয়েছেন যে রবিউলা মাসে বিশেষ কোনো ইবাদত করার কি কোনো কোনো কিছু আছে একটা বিষয় আমাদেরকে জানা দরকার বিশেষ ইবাদত রবিউলাের মাসে স্পেসিফিকলি বিশেষ কোনো ইবাদত রসুল পাকসাল আলহি ওসাল্লাম থেকে বর্ণিত নয় বিশেষ কোনো এবাদত রবিউলা মাস আসলে বা মিলাদুলনী আসলে এই ইবাদত করতে হবে বা এই ইবাদত করা হবে সেটা স্পেসিফিকলি নির্দিষ্টভাবে বলা নেই কিন্তু রসলে পাক সাল্লিউসাল্লামের সুন্নাগুলোকে যখন আমরা পর্যালোচনা করব তখন আমরা পেয়ে যাব যে রসুল পাকসলাম থেকে দিক নির্দেশনা আছে যেটা সম্মানিত সময় সম্মানিত মাস সম্মানিত স্থান সম্মানিত সময় আল্লাহর কাছে মকবুল যেগুলো সময় সে সময়ে বিশেষ ইবাদত ব্যক্তিগতভাবে পালন করা যায় সেটা পালনকারীর ইচ্ছার উপরে রসুলে পাক সাল্লা সাল্লাম মাসের হিসেবে নয় রসুল পাক ইসলাম দিনের হিসেবে রসুলে পাক ইসলাম সোমবার দিনে তশ্রী এনেছেন তার বেলাদাত হয়েছে মিলাদ হয়েছে মিলাদে মুস্তফা সালি সাল্লাম সোমবার দিনে হয়েছে যার কারণে রসুলের পাক ইসলাম সোমবারে রোজা রাখতেন সাধারণত সোমবারে রোজা রাখতেন এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো যে সোমবারে আপনি রোজা রাখেন কেন রসুল্হ পাক ইসলাম উত্তর করেছেন ফি হি সেই উত্তরের একটি অংশ হচ্ছে তিনি সাবায় আমাদেরকে বলেছেন যে আমি এই দিনে ভূমিষ্ঠ হয়েছি এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি এবং রসুল যে দুনিয়াতে আগমন সেটা সবার জন্য রহমত রসুল সাল্লাম সবার জন্য রহমত আল্লাহর কুল সৃষ্টির জন্য রহমত তাই আল্লাহর হাবিবকে যে রাব্বুল রব্বুল্লা আলমিন এতই মর্যাদা দান করেছেন তার শুকুর হিসেবে রসুল ইসলাম সোমবার দিনে রোজা রাখতেন তাইলে এখান থেকে মহাদিসিনে কেরাম ফুকাহ কেরাম ইসলামিক চিন্তাবিদ পূর্ব যুগের তারা বের করেছেন যে রাসুলে ফসুল্লা ইসলাম যেদিনে তা দুনিয়াতে তিফ আনেছেন সেই দিনকে তিনি সম্মান দেখিয়েছেন সেই দিনে আল্লাহর শুকুর আদায় করেছেন এবং শুকুর আদায় করতে যে তিনি রোজা পালন করেছেন আল্লাহর ইবাদত করেছেন এই হিসেবে শুকুর আদায়ের জন্য যে কোনো ইবাদত কেউ করতে চায় কেউ করে সেটা শরীয় সম্মত সেটা শরীয় সম্মত করতে পারবে তবে এতে এমন নয় যে রমজান শরীফ আসলে যেভাবে আমরা তারাবির নামাজ করি অথবা ঈদের দিনে যে আমরা দুরাখাত নামাজ ঈদের পড়ি এইভাবে নয় অথবা ফিতরা দেই এভাবে নয় অর্থাৎ ভালো যেকোনো কাজ যেকোনো ভালো কাজ এই সময়ে সময় কাজের মাধ্যমে সুক্রিয়া আদায় আদায় করা যেতে পারে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আমরা এই প্রশ্নের উত্তর শুনলাম এবং আরও এ ব্যাপারে শুনবো আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকের আমরা ব্রেক